হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে জার্মান সম্পর্কে কিছু কথা বলবো। আয়তনের দিক থেকে জার্মানি ইউরোপের ষষ্ঠতম বৃহত্তম রাষ্ট্র। উত্তরে রয়েছে বাল্টিক সাগরের উপকূলে নিম্নভূমি থেকে মধ্য সাগরের ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা, এবং তারও দক্ষিণে ঘন আবর্ণপূর্ণ বরফে আচ্ছাদিত পর্বতমালা দেশটিতে ভূপ্রকৃতিতে বৈচিত্র্যময় করেছে। দেশটির মধ্যে ইউরোপের অনেকগুলি প্রধান নদী যেমন রাইন, দানিউব, এলব প্রবাহিত হয়েছে, দেশটির একটি বাণিজ্য কেন্দ্র পরিণত করতে সাহায্য করেছে। জার্মানিতে নগণ্য হার অন্যতম উঁচু বাণিজ্যিক দেশ ও রাজধানীর বৃহত্তম শহর। তবে পত্তন পশ্চিম জার্মানির রাজধানীর বন শহরে এখনও বেশ কিছু সরকারি অফিস রয়েছে। জার্মান ভাষায় এখানকার প্রধান ভাষা, দুই তৃতীয় অংশ লোক রোমান। জার্মান পশ্চিমা সংস্কৃতির বহু অবদান রেখেছে। জার্মানি বহু অসাধারণ লেখক, শিল্পী, স্থাপিত সঙ্গীত, দর্শনিক জন্মগ্রহণ করেছেন। এদের মধ্যে ইলিয়া হান, বাক লুবি হান, রেমেক্সেন সারা বিশ্বে সবচেয়ে বেশি পরিচালিত। রিবেন্স ইয়াহানের মান, টমাস মান, জার্মান সাহিত্যিক দীপপাল। জার্মানি বিশ্বের একটি প্রধান শিল্পোন্নত দেশ, একটি অর্থ মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপানের পরেই চতুর্থ বৃহত্তম দেশ জার্মান। জার্মানি লোহা, ইস্পাত, যন্ত্রপাতি ও সরঞ্জাম, মোটর গাড়ি রপ্তানি করে। জার্মানি ইউরোপিয়ান ইউনিয়নের অন্যতম প্রধান অর্থনৈতিক চলিকা শক্তি। 1945 সালে মিস্ত্রি শক্তি যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং সোভিয়েত ইউনিয়নে জার্মানিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত করে। মিত্র দেশগুলি চারটি অঞ্চলে ভাগ করা হয়েছে, ব্রিটিশ, ফরাসি, মার্কিন ও সোভিয়েত সেনারা একটি আঞ্চলিক দায়িত্বে ছিল। সোভিয়েত ইউনিয়নে এবং পশ্চিম শক্তিশালী মধ্যকাল মিত্ররা 1940-এর দশকে শেষে ভেঙে গেলে জার্মান দেশটি হারিয়ে যায়। জার্মান গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক তথা পূর্ব জার্মানিতে পরিণত হয়। পশ্চিম নিয়মতান্ত্রিক বাকি তিন অঞ্চল একাধিক হয়ে পশ্চিম জার্মানি গঠন করে। যদিও জার্মানির ঐতিহাসিক রাজধানী বার্লিন পূর্ব জার্মানির অনেক অভ্যন্তরে অবস্থিত ছিল, তার সঙ্গে এটিকে দুই দেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়। কিন্তু বহু লক্ষ পূর্ব জার্মান অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ছিল না। পশ্চিম জার্মানিতে অধিবাসী হওয়া শুরু করে 1961 সালে। পূর্ব জার্মানি সরকার বার্লিনের একটি প্রাচীন তুলে দেয় এবং দেশের সীমান্ত জোরদার করে। 1989 সালে পূর্ব ও পশ্চিম বার্লিনের বাসিন্দারা বার্লিনের প্রাচীর ভেঙে ফেলে। এই ঘটনাটিকে পূর্ব ইউরোপেরা সাম্রাজ্যের পতন ও জার্মানির পূর্ব এলাকাবাসী প্রতীক হিসেবে গণ্য হয়। আনন্দ উৎসবের মধ্য দিয়ে 1990 সালে 3 অক্টোবর দুয়ে জার্মানি একাধিক জার্মান প্রতিষ্ঠা প্রজাতন্ত্র গঠন করে। তবে জার্মানির ভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক মিলন একাধিক জার্মান সামাজিক ও অর্থনৈতিক ব্যবসা সমস্যা সৃষ্টি করে, উচ্চ বেকারত্ব এবং অর্থনৈতিক প্রসার বৃদ্ধি করে। জার্মানির রাজধানী, বৃহত্তম নগরী ও বসতি বার্লিন। সরকারকালীন বার্লিনের ভাষা জার্মান। জার্মানির জনগোষ্ঠী 81% ও অন্য জাতি ইউরোপিয়ান 4%, তুর্কি 2%, এশিয়ান 6% ও অন্য অন্য ধর্মের লোক বাস করে।
বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের দেশে রাস্তায় ও সবখানে ময়লা থাকলেও জার্মানির রাস্তায় ময়লা আবর্জনা পাওয়া যায় না। জার্মানি দেশের রাজধানী সময়ের সাথে সাথে পাল্টে গিয়েছে। প্রথম 700 সনে পাল্টানো হয়েছে জার্মানিকে। জার্মানির সবচেয়ে বড় গির্জাঘর রয়েছে যার উচ্চতা প্রায় 530 ফুট। জার্মানি দেশের পর জাপান দেশ কার রপ্তানি করে, আর এদেশে অনেক বিয়ার কোম্পানি রয়েছে। এই বিয়ার কোম্পানি সারা পৃথিবীতে বিয়ার রপ্তানি করে থাকে। জার্মান দেশ ফুটবল খেলতে ভালোবাসেন। 1990 সালে জার্মানি একটি ক্লাব স্থাপন করে। জার্মানির দেশের সবচেয়ে বড় ক্লাব টিমের নাম বার নাইন। বন্ধুরা জার্মান এত উন্নত যে তারা সাধারণ কোনো গাড়ি চলাচল করে না, BMW কার ব্যবহার করে। জার্মানি ইউরোপের চতুর্থতম দেশ অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে রয়েছে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই